ভাইয়া এবং আপুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমি এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের যে তোমার পঞ্চম যে অধ্যায় আছে অর্থাৎ দ্বিপদী যে বিস্তৃতি যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব। আশা করি আজকে টাইপটা যদি দেখো তাহলে তোমরা এই টাইপের যত এমসিকিউ আসুক না কেন তোমরা একদম সহজে ঝটপট করে ফেলতে পারবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এইচএসসিতে আসে এবং বিভিন্ন ভার্সিটিতে আসে। সো তোমাদের মধ্যে অনেকে আছে যারা এগুলো শর্টকাটগুলো জানো না, সো এই জন্য এমসিকিউগুলো নিয়ে ভয় পাও, কারণ এগুলো প্রসেস অনুসারে করতে গেলে তোমার 3 থেকে 4 মিনিট 5 মিনিট সময় লেগে যাবে। সো এমসিকিউর জন্য তো এত সময় দেওয়া যাবে না। সো কীভাবে একদম সহজে করে ফেলতে পারবা সেটাই আজকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তাহলে দেখো, তাহলে এখানে কী বলছে যে এখানে ওয়ান বাই কত, ওয়ান মাইনাস কত, এক্স ইন্টু কত, ওয়ান মাইনাস টু এক্স, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত। সো এরকম প্রশ্ন হয়তো বা তোমরা অনেকে দেখছো। তাহলে তুমি কীভাবে একটা বোঝো, একটা বোঝার জন্য তুমি 2-3 মিনিট সময় নষ্ট করো, তারপরে গুলো তুমি ঘাটাঘাট করে ফেলতে পারবা। সো বুঝতে পারছো? সো দেখো আজকে যে টাইপটা আছে এটা সামথিং একটু ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। জাস্ট একটু ক্যালকুলেশন করে তোমার এটাকে শর্টকাটে বের করতে হবে তোমার আনসারটা, বুঝছো? তাহলে দেখো, তাহলে এরকম কী, তাহলে এরকম টাইপের যদি থাকে অর্থাৎ তোমার টাইপটা দেখো যে এই যে এরকম টাইপ, দেখো এখানে যে টাইপটা আছে দেখো টাইপ ওয়ান, ওয়ান বাই কত উপরে আছে ওয়ান, ওয়ান বাই কত, ওয়ান মাইনাস এ এক্স ইন্টু কত, ওয়ান মাইনাস বি এক্স, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হবে, এ টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান মাইনাস কত, বি টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান বাই কত এ মাইনাস বি। এটা হচ্ছে শর্টকাট। যখন তুমি দেখবে উপরে কি ওয়ান আছে এবং নিচে কি এখানে ওয়ান আছে এবং এখানে ওয়ান আছে, এই কথাটা নোট করে রাখো যে উপরে ওয়ান আছে এবং নিচে এখানে ওয়ান আছে এবং এখানে ওয়ান আছে, এখন এখানে সহগ হিসেবে যা মূল্য তাই থাকো, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখানে ওয়ান এবং এখানে ওয়ান থাকতে হবে এবং এখানে ওয়ান থাকতে হবে, তখনই তোমার শর্টকাট হবে। এখানে এ আছে যে এ টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান মাইনাস বি টু দি পাওয়ার কত, এখানে বি যে থাকবে বি টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান, আর নিচে কী হবে এ মাইনাস কত বি। ওকে, সো এরকম হবে শর্টকাটটা। আর যদি দেখো কখনো যে উপরে কী আছে এক্স, ওয়ান নাই কিন্তু এক্স আছে এবং নিচে কী আছে ওয়ান মাইনাস কত এ এক্স ইন্টু কত ওয়ান মাইনাস কত বি এক্স, অর্থাৎ নিচে এখানে দেখো যা আছে এখানে কিন্তু তা আছে। জাস্ট এই দুটো টাইপ পার্থক্য কীভাবে হয়েছে, এখানে ওয়ান আছে এই জন্য এটা টাইপ এটা, আর এখানে ওয়ান নাই এক্স আছে তাহলে এই জন্য হয়েছে এইটা। আর এইটা যখন তা উপরে যখন এক্স থাকবে তখন দেখো তোমার শর্টকাট হবে এ টু দি পাওয়ার কত এন মাইনাস কত বি টু দি পাওয়ার কত এন, নিচে কত হবে এ মাইনাস কত বি, এখানেও নিচে আসলে এ মাইনাস বি, এখানে আছে নিচে কী আছে এ মাইনাস বি। তাহলে দেখো তোমরা অনেকে আসো যে এইগুলোর মধ্যে আবার গণ্ডগোল পাকায় ফেলবা যে ভাইয়া কোনটা সময় জন্য কোনটা ব্যবহার করব, এটার জন্য শর্টকাটটা আছে। কীভাবে তুমি এইটা দুইটার সূত্রগুলো মনে রাখবা, দেখো এখানে ওয়ান আছে বিধায় কী করবা, এখানে এর উপরে এন প্লাস ওয়ান যোগ করছো, এন ওয়ান যোগ করছো, এখানে ওয়ান আসলে বিধায়, এখানে দেখো ওয়ান নাই এই জন্য কি এখানে ওয়ান যোগ করি নাই, জাস্ট এক্সট্রা লিখে ফেলছি, এটু দুবার এন মাইনাস কত বি টু দুবার কত এন, ঠিক আছে। দেখো এখানে ওয়ান নাই বিধায় এখানে কিন্তু ওয়ান দেই নেই, এখানে ওয়ান আছে বিধায় এখানে কিন্তু এ টু দুবার কত এন প্লাস ওয়ান মাইনাস বি টু দুবার এন প্লাস ওয়ান, দেখো এটা কিন্তু শর্টকাট তুমি মনে রাখতে পারো। তাহলে তুমি দেখো এখানে যে তোমার এইটা আছে ওয়ান বাই কত ওয়ান মাইনাস এক্স ইন্টু কত ওয়ান মাইনাস টু এক্স, এর বিসিতে এক্স টু দুবার এন এর সহগ কত, তাহলে বুঝতে পারো তাহলে এটা শর্টকাটটা পড়তেছে তোমার এই টাইপটা পড়তেছে, এই টাইপটা পড়তেছে, কারণ উপরে এখানে ওয়ান আছে, উপরে এখানে ওয়ান আছে আর এখানে কি আছে এক্স আছে, তাহলে এই টাইপটা হবে না, কারণ এখানে এক্স থাকলে তোমার এই টাইপটা হইতো। ওকে, তাহলে তুমি এটাকে শর্টকাট তুমি ক্যালকুলেশনটা কীভাবে করবা, ক্যালকুলেশন তোমার কীভাবে আসে। তাহলে এখানে অনেকের একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে এর মান কোনটা হবে, বি এর মান কোনটা হবে, যে এখানে এক্সের শখ যেটা আছে সেটা কি এ হবে নাকি এখানে এক্সের শখটা আছে এ হবে, কোনটা এ হবে কোনটা বি ধরবো, এটা বুঝতে পারতাছি না। এটা বোঝার জন্য তোমাকে একটা টেকনিক বুঝাই দেয়, সেটা হচ্ছে দেখো এখানে এক্সের শখটা কত ওয়ান, এখানে এক্সের শখটা কত তোমার আছে দুই, কোনটা বড়, এখানে এক্সের শখটা কিন্তু বড় দুই না, তো এটা সবসময় ধরবা কত এর মানটা, হ্যাঁ এটা ধরবা এর মানটা, জাস্ট এখানে চিহ্নটা বিবেচনা করার দরকার নেই, জাস্ট এখানে সংখ্যাটাকে তুমি বিবেচনা করবা। তাহলে এখানে সূত্র যদি ফালাই আমি সূত্রের মধ্যে ফালাই, তাহলে এ টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এ বলতে বোঝানো হয়েছে এক্সের যে শখ, তুমি এখানে এক্সের শখ আছে এখানে এক্সের শখ আছে, কোনটা বড়, এখানে এক্সের শখটা বড়, এই জন্য আমি এ ধরছি হিসেবে দুইকে, তাহলে এ টু দি পাওয়ার কত, তাহলে এ বলতে টু, তো টু দি পাওয়ার কত এন প্লাস কত ওয়ান,
মাইনাস কত হবে b টু দি পাওয়ার কত n প্লাস 1 তো b বলতে বোঝানো হয়েছে তাহলে এটাকে তো a এখানে x এর সহগটাকে তুমি ধরছো a তাহলে এখানে x এর সহগটা হবে কত b x এর সহগটা কত আছে 1 এখানে মাইনাস 1 ধরবা না কিন্তু মাইনাসটাকে বিবেচনা করবা না জাস্ট সংখ্যাটাকে তুমি বিবেচনা করবা এখানে x এর সামনে কি আছে 1 তাহলে এখানে দিবা 1 টু দি পাওয়ার কত n মাইনাস n প্লাস 1 দেয়া যায় কত না দেয়া কি কত দিলাম না আর নিজে কি দেবা a মাইনাস b তাহলে a বলতে বোঝানো হয়েছে 2 2 আর এ বি বলতে বোঝানো হয়েছে কত 1 তাহলে 2 মাইনাস কত 1 বলতে কি বোঝানো হয়েছে তাহলে এখানে দেওয়ার দরকার নেই 1 থাকে তাহলে তোমার আনসার হবে কত a টু দি পাওয়ার কত n প্লাস 2 টু দি পাওয়ার কত n প্লাস 1 মাইনাস কত 1 হ্যাঁ তাহলে 2 টু দি পাওয়ার কত n প্লাস 1 মাইনাস কত 1 সো তোমার কিন্তু আনসার হবে এইটাই দেখছো বুঝতে পারছো কত সহজে তোমার বুঝাই দিলাম সো আশা করি তোমরা যখন বুঝতে পারবে তখন কিন্তু এতগুলো লাইন করতে হবে না তখন তুমি কিন্তু জাস্ট কিভাবে করবা তুমি এখানে 1 মাইনাস কত x এখানে 1 মাইনাস 2x তাহলে তোমার এখানে x এর সহগটা বড় তাহলে এটা ধরবা 2 a তাহলে a তোমার হবে কত তাহলে a টু দি পাওয়ার কত n প্লাস 1 দিবা আর a টু a বলতে 2 তাহলে মাইনাস দিবা কত b টু দি পাওয়ার কত n প্লাস 1 তাহলে b এর মান কত 1 তাহলে 1 এর উপর n প্লাস 1 দেওয়া যায় কত না দেওয়া কত নিজে কি লিখবা নিজে লিখবা কত a মাইনাস b a বলতে 2 তো 2 মাইনাস 1 তাহলে কত নিচে থাকলে 1 তাহলে এত কিছু দরকার নাই তাহলে এটা হয়ে গেল আনসার সো এইভাবে ঝটপট করে ফেলতে পারবা সো এই জন্য কী করতে হবে প্রথম প্রথম একটু সময় নিয়ে করো বুঝো ব্যাপারটা কী ঘটতেছে তারপর তুমি একদম সহজে করে ফেলতে পারবা তখন আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে সো দেখো তারপর একটা যে যেটা হচ্ছে যে দ্বিতীয় নম্বরটা হচ্ছে এতর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত জাস্ট এইটাই